হ্যালো ফ্রেন্ডস, আপনি কি জানেন চীনে এমন একটা শাস্তি ব্যবস্থা রয়েছে যা শারীরিকভাবে নয়, এতে অপরাধী হাসতে হাসতে মারা যায়। অতীতের রহস্য সবার কাছেই জনপ্রিয়। আপনি কি জানেন 1700 শতাব্দীর দিকে মানুষকে কিভাবে শাস্তি দেওয়া হতো? আপনি হয়তো খুব ভাগ্যবান, কারণ আপনি সেই সময়ে জন্মগ্রহণ করেননি। আর এই সকল ভয়ানক এবং হৃদয় কাঁপানো শাস্তি সম্পর্কে জানলে আপনি নিশ্চয়ই শিউরে উঠবেন। আপনি কি ব্রাজেন বুল নামক ভয়ানক মৃত্যুদণ্ডের ব্যাপারে জানেন? নতুন প্রহরের এই এপিসোডে অতীতের কিছু ভয়ানক শাস্তি এবং মানুষকে সাজা দিয়ে কিভাবে মারা হতো তা নিয়ে হবে জানাশোনা। ভিডিওটি খুবই ভয়ানক ইনফরমেটিভ হতে চলেছে, আর ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর, দি আয়রন মেইডেন। 1600 থেকে 1700 শতাব্দীর দিকে এই মৃত্যুদণ্ড ব্যবস্থা কার্যকর ছিল। এটি মূলত একটা যন্ত্রণাদায়ক শাস্তি। এই পদ্ধতিতে একটা লোহার বক্স ব্যবহার করা হয়। অপরাধীকে এই বক্সের ভেতর প্রবেশ করানো হয়, আর এই বক্সের ভেতর সূচালো লোহা থাকে। অপরাধীকে ভেতরে প্রবেশ করানোর পর বাক্সটিকে আস্তে আস্তে বন্ধ করা হয়। যখন লোহার দুই পাশের কাঁটাযুক্ত দরজা বন্ধ হতে থাকে, তখন হাত পা ও বুকের ভেতর সূচালো লোহা প্রবেশ করতে থাকে, আর অপরাধী যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এভাবে প্রায় 20 ঘন্টা পর্যন্ত আয়রন মেইডেন যন্ত্রটি আস্তে আস্তে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আর অপরাধীর শরীর থেকে সকল রক্ত প্রবাহিত হয়ে বেরিয়ে যায়। বিভিন্ন হলিউড মুভিতেও এই ভয়ানক শাস্তিটি দেখানো হয়েছে। টিকল টর্চার বা স্নায়ু তাড়নার মাধ্যমে শাস্তি। এই ভয়ানক মৃত্যুদণ্ডটি প্রথম চীনে প্রচলিত হয়, আর চীনে এই শাস্তিটি প্রায় 2000 বছর পর্যন্ত চালু ছিল। এই আশ্চর্যজনক শাস্তিটির ব্যাপারে জানলে আপনি একেবারেই অবাক হবেন। এই পদ্ধতিতে শারীরিক কোনো অঙ্গ কাটা বা ছেঁড়া হয় না। এক কথায় বলা চলে হাসিয়ে হাসিয়ে শাস্তি, আর হাসতে হাসতে কান্না। অবাক হচ্ছেন? চলুন জেনে নেই। প্রথমে একটা টেবিলের ওপর অপরাধীকে শক্ত করে বেঁধে শোয়ানো হয়, আর পায়ের পাতায় এক ধরনের পদার্থ মেখে দেওয়া হয়। এরপর সেখানে একটা গাধা ছেড়ে দেওয়া হয়। ব্যক্তির পায়ে থাকা এক ধরনের জেলি দেখে গাধাটি তা চাটতে যায়। এতে ব্যক্তি খুব সুড়সুড়ি পেতে থাকেন এবং খুব হাসতে থাকেন। পায়ে প্রায় 20,000-এর বেশি স্নায়ুপেশী রয়েছে, যা সারা শরীরে অনুভূতি পৌঁছে দেয়। হাসতে হাসতে ব্যক্তির দম বন্ধ হয়ে যায় এবং চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। ওই ব্যক্তিকে অনাহারে রাখা হয় এবং যতদিন না মারা যায় ততদিন এভাবে সুড়সুড়ি দেওয়া হয়। দি ব্যাম্বো টর্চার। এই পদ্ধতিতে অপরাধীকে অনেকগুলো বর্ধনশীল বাঁশের ওপর বেঁধে রাখা হয়। বাঁশ খুব দ্রুত বর্ধনশীল। যখন বাঁশ বাড়তে থাকে তখন সেগুলি অপরাধীর দেহ ভেদ করে বেরিয়ে যায়। এতে অপরাধী যন্ত্রণা ভোগ করে একসময় মারা যায়। ব্রাজেন বুল। এটি অত্যন্ত ভয়ানক একটা মৃত্যুদণ্ড পদ্ধতি। এই পদ্ধতিতে অপরাধীকে পিতলের তৈরি ঢাকনাযুক্ত একটা সারের ভেতর প্রবেশ করানো হয়, আর সারের মুখের সাথে এমন একটা যন্ত্র সিস্টেম করা থাকে যাতে ভেতরে বসে অপরাধী চিৎকার করলে তা সারের গোঙানির মতো শোনায়। সারের ভেতর অপরাধীকে প্রবেশ করানোর পর তার নিচে আগুন ধরানো হয়। প্রচণ্ড তাপে সারের ভেতরে থাকা ব্যক্তি চিৎকার করতে থাকেন এবং একসময় পিতলের বা লোহার সারটি আগুনের তাপে টকটকে লাল হয়ে যায়, আর ভেতরে থাকা ব্যক্তি সেদ্ধ হয়ে মারা যায়। ভাবুন তো, আপনি অজান্তে একটা অপরাধ করে ফেললেন। তখন যদি এই পদ্ধতিতে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয় এবং এরকম লোহার সারের ভেতর প্রবেশ করানো হয়, তখন আপনার অনুভূতি কেমন হবে? থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ, সাইনিং আউট।